আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। প্রথমে ইসরায়েল ফিলিস্তিন হিজবুল্লাহ হুতি বাহিনী যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ইসরায়েলের বিরুদ্ধে নিশ্চিতভাবে প্রতিশোধ নেওয়া হবে ঘোষণা ইরানের। এরপর জানিয়ে দিব প্রথমবারের মতো ইসরায়েলি বসতি ছাড়তে সতর্কবার্তা দিল হিজবুল্লাহ, ভয়ে ঘরবাড়ি ছেড়েছে 60,000 বাসিন্দা। এরপর জানিয়ে দিব ইরানে ইসরায়েলি হামলা পুরো দায়ী যুক্তরাষ্ট্রকে দিল হিজবুল্লাহ। এবং জানিয়ে দিব ইরানে ইসরায়েলি হামলা, স্যাটেলাইট ছবিতে উঠে এলো যে তথ্য। আরো জানিয়ে দিব ইরানে ইসরায়েলি হামলা কি বলছে আন্তর্জাতিক সম্প্রদায়। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার কোনো ক্ষতি হয়নি বলছে জাতিসংঘ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত, তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ওয়ার্ল্ড আপডেট নিউজে। ইসরায়েলের বিরুদ্ধে নিশ্চিতভাবে প্রতিশোধ নেওয়া হবে বলছে ইরান। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, 1 অক্টোবরের ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সাথে তুলনা করলে ইসরায়েলের হামলা ব্যর্থ হয়েছে। একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, হামলার পরিসর যাই হোক না কেন, তেহরান নিশ্চিতভাবে প্রতিশোধ নেবে। রোববার এক প্রতিবেদনে খবর দিয়েছে আল জাজিরা, তেহরান এক টেলিভিশন ভাষণে গালিবাফ বলেন, গাজা ও লেবাননে অরক্ষিত শিশু ও নারীদের গণহত্যা ছাড়া ইহুদিবাদী শাসনের কোনো অর্জন নেই। আজ আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। ইরানের পার্লামেন্টে যোগ দেওয়ার আগে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পোর্সের বিমান বাহিনীর কমান্ডার ছিলেন গালিবাফ। তিনি বলেছেন, জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদ অনুসারে আক্রান্ত হলে প্রতিটি দেশের নিজেকে আত্মরক্ষার অধিকার রয়েছে। তেহরান তাই ইসরায়েলকে জবাব দেবে। ইসলামী প্রজাতন্ত্র ইরান তার বৈধ আত্মরক্ষার অন্তর্নিহিত অধিকার এবং জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদের কাঠামোতে নিজেকে আত্মরক্ষা করার অধিকার বলে মনে করে। এই লঙ্ঘনের প্রতিক্রিয়া নিশ্চিত। গালিবাফ মার্কিন যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের সব যুদ্ধাপরাধের প্রধান অংশীদার বলে অবহিত করেছেন। তার ভাষ্য, ওয়াশিংটনকে অবশ্যই ইসরায়েলের বেসামরিক হত্যা বন্ধ করতে গাজা ও লেবাননে একটি টেকসই যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য পদক্ষেপ নিতে হবে। ইরানের উপর ইসরায়েলের হামলাকে জোরালো সমর্থন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ পশ্চিমা মিত্ররা, কিন্তু এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অবহিত করেছে পাকিস্তান, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত, আফগানিস্তান সহ বেশ কয়েকটি দেশ। পার্লামেন্টের স্পিকার ইরানে ইসরায়েলি হামলার নিন্দা করার জন্য আঞ্চলিক প্রতিবেশীদের ধন্যবাদ জানিয়েছে। শুক্রবার ভোর রাতে ইরানে একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে প্রতিশোধমূলক হামলা চালায় ইসরায়েল। এ হামলায় এখন পর্যন্ত 4 সেনা সদস্য নিহতের খবর জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। প্রথমবারের মতো ইসরায়েলি বসতি ছাড়তে সতর্ক বার্তা দিল হিজবুল্লাহ, ভয়ে ঘরবাড়ি ছেড়েছে 60,000 বাসিন্দা। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ প্রথমবারের মতো উত্তর ইসরায়েলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইরানপন্থী এই গোষ্ঠী। গত বছরের 7ই অক্টোবর থেকে হামাসের সমর্থনে ইসরায়েলে লাগাতার হামলা চালাচ্ছে। এরই মধ্যে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার হিজবুল্লাহর আক্রমণের ভয়ে ইসরায়েলের উত্তর সীমান্ত থেকে কমপক্ষে 60,000 মানুষকে ইহুদি বসতি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। গত 25 অক্টোবর দিবাগত ভোর রাতে ইরানের মাটিতে বিমান হামলা চালানোর পর ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে হিজবুল্লাহ। এতদিন লেবাননের হামলার আগে সতর্কবার্তা পাঠাতো ইসরায়েলি সামরিক বাহিনী, অনেক সময় সেটাও নীতি মেনে করা হয়নি। এবার আক্রমণ সম্পর্কে ইসরায়েলের বাসিন্দাদের জন্য নির্দেশনা দিল হিজবুল্লাহ, এতে ভয়াবহ হামলার আশঙ্কা করা হচ্ছে। রবিবার এক প্রতিবেদনে খবর দিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ 1 মিনিটের ভিডিওটি উত্তর ইসরায়েলের বাসিন্দাদের প্রথম জোরপূর্বক সরিয়ে নেওয়ার আদেশ। এই সতর্কতা লেবাননের সীমান্ত থেকে 3 কিলোমিটার থেকে 22 কিলোমিটার পর্যন্ত ইসরায়েলের উত্তর অংশে অবস্থিত 25টি বসতি অঞ্চলের জন্য বলা হচ্ছে। এই এলাকায় প্রায় 2 লাখ ইসরায়েলি নাগরিকের বসবাস। এই সতর্কবার্তা ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে এই নতুন উত্তেজনার আরেকটি স্তর হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত শুক্রবার হিজবুল্লাহ বলেছে, 24 ঘন্টা সময়ের মধ্যে 48টা অপারেশন সহ ইসরায়েলি সামরিক বাহিনী
ফিলিস্তিনির বিরুদ্ধে সবচেয়ে বেশি সংখ্যক অভিযান পরিচালনা করেছে তারা। গত সপ্তাহে উত্তর ইসরায়েলে রকেট এবং ড্রোন আক্রমণও করেছে গোষ্ঠীটি। ইরানি ইসরায়েলি হামলা পুরো দায় যুক্তরাষ্ট্রকে দিল হিজবুল্লাহ। ইরানের উপর ইসরায়েল সর্বশেষ যে হামলা চালিয়েছে তার পুরো দায় যুক্তরাষ্ট্রের উপর চাপিয়েছে লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ। একই বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে বলে খবর দিয়েছে আল জাজিরা। খবরে বলা হয়েছে লেবাননের হিজবুল্লাহ শনিবার মধ্যপ্রাচ্য অঞ্চলে একটি বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি সম্পর্কে সতর্ক করে বলেছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর ইসরায়েলের শুরু করা বিশ্বাসঘাতক অভিযান পুরো দায় ওয়াশিংটনের উপর বার্তায়। হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে বিশ্বাসঘাতক জায়নবাদী আগ্রাসনের তীব্র নিন্দা করে এবং এটিকে সমগ্র অঞ্চলের জন্য একটি বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি বলে মনে করে। এতে বলা হয় এই গণহত্যা মর্মান্তিক ঘটনা এবং ইসরায়েলের শ্রেষ্ঠ যন্ত্রণার সম্পূর্ণ দায় মার্কিন যুক্তরাষ্ট্রের উপরই বর্তায়। ইরানে ইসরায়েলি হামলা স্যাটেলাইট ছবিতে উঠে এলো যে তথ্য। শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত তিন দফায় ইরানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সেই হামলার ছবি প্রকাশ করেছে একটি বাণিজ্যিক স্যাটেলাইট। এতে বলা হয়েছে ইরানের ব্যালিস্টিক মিসাইলে ব্যবহৃত সলিড ফুয়েল ভবনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইহুদিবাদী সেনারা। পৃথক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন মার্কিন দুই গবেষক। ওই দুই গবেষকের একজন হলেন জাতিসংঘের সাবেক ওয়েপন ইন্সপেক্টর এবং ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি রিসার্চের প্রধান ডেভিড আল ব্রাইট, আরেকজন হলেন ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক অ্যাসোসিয়েট রিসার্চ অ্যানালাইসিস এট সিএনএন এর ডেকার এভিলেন। এই দুই গবেষক জানিয়েছেন ইসরায়েল তেহরানের পার্শ্ববর্তী সামরিক ভবনে ভয়াবহ হামলা চালিয়েছে। এভিলেন বলেন ইসরায়েল খোজিকে হামলা চালিয়েছে যেখানে ইরান ক্ষেপণাস্ত্র উৎপাদন করে। জুলাইয়ে এক প্রতিবেদন থেকে জানা যায় খোজিরে ব্যাপক সম্প্রসারণের কাজ চলছে। এভিলেন বলেন ইসরায়েল বিমান হামলা চালিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদনের ব্যাপক ক্ষতি করেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে গত 1 অক্টোবর ইরানের চালানো 200 ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের বিমান বাহিনী তিন ভাগে বিভক্ত হয়ে ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা এবং তেহরানের আশেপাশ সহ দেশটির পশ্চিমাঞ্চলে হামলা চালায়। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে ইসরায়েল ইলাম, খুজিস্তান এবং তেহরান ও এর পার্শ্ববর্তী এলাকায় হামলা চালাতে খুবই হালকা ওয়্যার সহ ব্যবহার করেছে। ইভিলেন বলেন বাণিজ্যিক স্যাটেলাইট ফার্ম থেকে পাওয়া ছবিতে দেখা গেছে ইসরায়েলের বিমান হামলায় খোজিরে দুটি ভবন ধ্বংস করা হয়েছে যেখানে ইরানের ব্যালিস্টিক মিসাইলে সলিড ফুয়েল মেশানো হয়। সূত্র রয়টার্স, টাইমস অফ ইসরায়েল। ইরানে ইসরায়েলি হামলা কি বলছে আন্তর্জাতিক সম্প্রদায়? ইরানের উপর ইসরায়েলের হামলাকে জোরালো সমর্থন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ পশ্চিমা মিত্ররা, কিন্তু এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অবহিত করেছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত, আফগানিস্তান এবং জাপান। শনিবার এ খবর দিয়েছে আনাদোল এজেন্সি। এক বিবৃতিতে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে একটি সার্বভৌম রাষ্ট্রের উপর ইহুদিবাদী ইসরায়েলি সরকারের হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। মালয়েশিয়া অবিলম্বে শত্রুতা বন্ধ করার এবং সহিংসতার চক্রের অবসানের আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়েছে দায়মুক্তির সাথে ইসরায়েলের ক্রমাগত হামলা মারাত্মকভাবে প্রভাবিত করেছে এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং ভবিষ্যৎ স্থিতিশীলতাকে প্রভাবিত করতে থাকবে যা এই অঞ্চলকে নিয়ে যাবে বৃহত্তর সংঘর্ষের দ্বারপ্রান্তে। পৃথকভাবে ইন্দোনেশিয়া ইরানের উপর ইসরায়েলের সামরিক হামলার তীব্র নিন্দাও করে বলেছে এই ধরনের উত্তেজনা এবং সংঘাতের বিস্তার আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন যা তেল আবিবের সম্পূর্ণ উপেক্ষা করছে। জাকার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে সকল পক্ষকে অবশ্যই সর্বোচ্চ সংযম ব্যবহার করতে হবে এবং উত্তেজনা বাড়াতে পারে এবং এই অঞ্চলে আরো অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে এমন কোন পদক্ষেপ থেকে বিরত থাকতে হবে। জাকার্তা পূর্ণ ব্যক্ত করে বলেছে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ দখল এখনো মধ্যপ্রাচ্যের সংঘাতের মূল কারণ। দ্বিরাষ্ট্র সমাধানের কাঠামোর মধ্যে ফিলিস্তিনের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠাই এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার একমাত্র উপায়। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনা এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার উপর এর প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে আমরা সংযম, অনুশীলন এবং সংলাপ ও কূটনীতির পথে ফিরে আসার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের আহ্বানপূর্ণ ব্যক্ত করছি। চলমান শত্রুরা কারোরই উপকারে আসে না, এমনকি নিরীহ জিম্মি এবং বেসামরিক
সাধারণ জনগণের ভোগান্তি অব্যাহত রয়েছে। আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকার ইসরায়েলি হামলার তীব্র নিন্দা করেছে এবং একে একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অবহিত করেছে। এদিকে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়া তাকেশি তার মন্ত্রণালয়ের জারি করা এক বিবৃতিতে বলেছেন, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক হামলায় জাপান গভীরভাবে উদ্বিগ্ন। ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার কোনো ক্ষতি হয়নি বলছে জাতিসংঘ। ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে শুক্রবার দিবাগত রাতে হামলা চালিয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্য চলমান উত্তেজনা ও যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইরান জানিয়েছে তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশে কয়েকটি ঘাঁটিতে হামলা হয়েছে। তবে ইসরায়েলি এই হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে জাতিসংঘ। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সামরিক স্থাপনা চির প্রতিদ্বন্দ্বী ইসরায়েলের মারাত্মক বিমান হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি প্রভাবিত হয়নি বলে শনিবার জাতিসংঘের পারমাণবিক শক্তি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষতি হয়নি। এ সময় তিনি পরমাণু এবং অন্যান্য তেজস্ক্রিয় পদার্থের সুরক্ষা এবং নিরাপত্তাকে বিপন্ন করতে পারে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। এর আগে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানায় তারা ইরানের সামরিক স্থাপনায় সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। কয়েক মাস ধরে ইরানের ধারাবাহিক হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। অন্যদিকে হোয়াইট হাউস বলছে, আত্মরক্ষার অংশ হিসেবে ইরানে এই হামলা করেছে ইসরায়েল। আর ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশে কয়েকটি ঘাঁটিতে হামলা হয়েছে। তারা বলেছে, এসব হামলাকে সাফল্যের সঙ্গে মোকাবেলা করা হয়েছে, তবে কিছু জায়গায় সীমিত ক্ষতি হয়েছে। অন্যদিকে IDF এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র নির্মাণের জন্য ব্যবহৃত স্থাপনায় তারা হামলা করেছে। দেশটি বলেছে, হামলা শেষে তাদের বিমানগুলো নিরাপদে দেশে ফিরেছে। এছাড়া ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র প্রক্রিয়া সহ ইরানের আকাশ সক্ষমতাকে টার্গেট করে হামলা করা হয়েছে বলেও জানিয়েছে তারা। সূত্র টাইমস অব ইসরায়েল, খালিজ টাইমস, দ্য স্টার।